আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে আমাদের হারানো মোবাইল ফেরত পেতে পারি। মূলত আমাদের হারানো মোবাইল যদি ফেরত পেতে চাই, সেক্ষেত্রে আমাদের মূলত এটা ট্র্যাকিং এ যেতে হয়। আপনি কি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? 24 ঘন্টার মধ্যে তৈরি করে নিন কমপ্লিট নিউজপেপার ওয়েবসাইট মাত্র 9,990 টাকায়। অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.uniquebiri.com এবং আমাদের ফেসবুক পেজ, অথবা কল করুন 01516188989। যে আপনার ফোনটা ট্র্যাক করতে হবে। এখন আগে অনেক সিস্টেম ছিল যে এটা ট্র্যাক করা যেত, বর্তমানে কিন্তু এটা যে কেউ ট্র্যাক করতে পারবে না। এটা শুধুমাত্র সরকারি কর্মকর্তা অর্থাৎ বাংলাদেশ পুলিশ কিন্তু এটা মানে ট্র্যাক করতে পারবে, অন্য কেউ এটা ট্র্যাক করতে পারবে না। আপনি চাইলেই ট্র্যাক করতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থানায় গিয়ে জিডি করতে হবে। এবং এখানে ভয় পাওয়ার কিছু নেই, জিডি মানে খুবই সহজ একটা জিনিস। জিডি মানে হচ্ছে জেনারেল ডায়েরি, দ্যাট মিন্স আপনি সাধারণ একটি মানে ডায়েরি করে আসলেন, এটা আপনি একটা নোট করে দিয়ে আসলেন। এখন এটা কিভাবে কাজ করবে? জিডি করতে গেলে আপনার প্রয়োজন হবে আপনার নাম, আপনার ফোন নাম্বারটা, আর হচ্ছে আপনার ফোনের আইএমই নাম্বারটা। আইএমই নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা মোবাইলের একটি পরিচিতি, প্রত্যেকটা মোবাইলের কিন্তু আলাদা আলাদা আইএমই নাম্বার হয়। এই আইএমই নাম্বারটা ধরেই মূলত আপনার ফোনটা ট্র্যাক করতে হবে। এখন আপনার ফোনে যদি আইএমই নাম্বারটা আপনি না দিতে পারেন জিডি করার সময়, সেক্ষেত্রে কিন্তু আপনার জিডিটি নিবে। শুধুমাত্র আপনার ফোন নাম্বার দিয়েও আপনি থানায় গিয়ে জিডি করতে পারবেন। কিন্তু এখানে কথা হচ্ছে, জিডি করলেই যে আপনি ফোন পেয়ে গেলেন এমন না ব্যাপারটা। জিডি করার সময় আপনার মোবাইল ফোনের যদি আইএমই নাম্বারটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি খুব দ্রুতই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, আইএমই নাম্বারটা কোথায় থাকে? আইএমই নাম্বারটা থাকে মূলত আপনার, আমরা যখন মোবাইল ফোন কিনে সেক্ষেত্রে কিন্তু একটা বক্স দেয় মোবাইল ফোনের, সেই বক্সে 2টি আইএমই নাম্বার লেখা থাকে। সেই আইএমই নাম্বারটা আপনার মোবাইল বক্স থেকে কালেক্ট করতে পারবেন। এবং আপনারা যখন জিডি করতে যাবেন থানায়, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের যে আইএমই নাম্বারটা এবং মোবাইল নাম্বার যে তথ্যগুলো, সঠিক তথ্যগুলো নিয়ে আপনি থানায় যাবেন এবং জিডি করবেন। আপনারা খুব ভালো করে জানেন জিডি করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, এবং বর্তমানে আমাদের পুলিশ বাহিনী খুবই আন্তরিক এসব ব্যাপারে, সেক্ষেত্রে খুব এবং খুবই অ্যাডভান্স হয়েছে টেকনোলজি নিয়ে। আপনার মোবাইল ফোনটি কিন্তু খুব দ্রুতই আপনি পেয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার মোবাইল ফোনটি যদি বক্স আপনি হারিয়ে ফেলেন, আপনি যদি খুঁজে না পান আইএমই নাম্বারটা, আপনি কিভাবে দিতে পারবেন? এক্ষেত্রে আপনার মোবাইল ফোন দিয়েই, শুধু নাম্বারটা দিয়ে আপনি জিডি করে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার এটা পেতে দেরি হবে ফোনটা। কারণ হচ্ছে যে আপনি যদি আইএমই নাম্বারটা না দেন, সেক্ষেত্রে পুলিশ কিন্তু আইএমই নাম্বারটা কালেক্ট করবে। সেটা একটা লং প্রসিডিউরের ব্যাপার, কারণ আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটা যখন দিলেন তখন থানা থেকেই একটি অ্যাপ্লিকেশন করা হবে মোবাইল অপারেটর বরাবর। যেমন ধরেন আপনি যদি গ্রামীণ ফোন ইউজ করেন, অথবা রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, যেটাই ইউজ করেন না কেন, সেই কোম্পানি অপারেটর বরাবর একটা আপনার অ্যাপ্লিকেশন করে যে এই নাম্বারটি যেই লাস্ট কোন ডিভাইসে ছিল সেটার আইএমই নাম্বার, এবং সেই আইএমই নাম্বার সেই ডিভাইসে অন্য কোন সিম লাগানো আছে বা ইউজ হচ্ছে সেটার ডাটাটা চেয়ে থানা থেকে আপনার সিম কোম্পানির কাছে একটি অ্যাপ্লিকেশন বা আবেদন করা হয়। এখন এই অ্যাপ্লিকেশন করা হয় বা আবেদন করা হয় এবং এটার একটা ফিডব্যাক আসে, এটা কিন্তু একটা মানে নির্দিষ্ট একটা সময়ের ব্যাপার। এখন দেখা গেল যে আপনি জিডি করে আসলেন এবং আইএমই নাম্বার দিলেন না, এক্ষেত্রে থানা থেকে একটা আবেদন করা হলো কোম্পানি বরাবর, অপারেটর কোম্পানি বরাবর। সেক্ষেত্রে এমনও হতে পারে যে মোবাইলটা নেওয়ার পরে সিমটা খুলে ফেলেছে, কিন্তু আপনার ওই মোবাইল আর নতুন কোনো সিম লাগায়নি, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি অপারেটর কোম্পানি থেকে কিন্তু যে ডাটাগুলো আসবে ব্ল্যাঙ্ক আসবে, কোনো ডাটা আসবে না। তো এক্ষেত্রে অনেক সময় লেট হয়, আমরা লেট হলে ধৈর্য হারা হয়ে যায় যে কেন পাচ্ছি না, 1 মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু দোষটা বেশিরভাগই আপনার। কারণ হচ্ছে যে আপনি মোবাইল ফোনটা হারিয়েছেন এবং আপনার মোবাইল যে বৈধ আপনার সেই প্রুফটা কিন্তু আপনি দিতে পারেননি। কারণ আপনি যদি সেই সাথে যে কোনো ডকুমেন্ট দিতেন, ফোনের যে বক্সটা ছিল বা আইএমই নাম্বারটা ছিল সেটা যদি আপনি দিতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল ফোনটা খুঁজে পেতে খুব মানে সহজ হতো। এখন আপনি যদি মোবাইল ফোনটা খুঁজে না পান, সেক্ষেত্রে কী করতে পারেন? বা আইএমই নাম্বারটা যদি আপনি খুঁজে না পান, আইএমই নাম্বার যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়েই এটা জিডি করে আসবেন এবং অফিসারের সাথে কন্টিনিউসলি যোগাযোগ রাখবেন। আপনি জিডি করে এসেই একদম মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন যে না, আমি পেয়ে যাব 1 মাস পরে 2 মাস পরে, এটা এমনটা হবে না। কারণ প্রথমবার যখন এটা আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু যদি ডাটাটা ব্ল্যাঙ্ক আসে, কোনো ডাটা যদি না আসে, সেক্ষেত্রে পুলিশ কী করবে? তখন তার প্রতিদিনই তো আর সে আবেদন করবে না আপনার জন্য। এক্ষেত্রে হয় কি যে
আপনি যদি পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রাখেন বা থানায় যান কিছুদিন পর পর, একবারে যে গিয়ে বারবার গিয়ে আপনি আবার ডিস্টার্ব করবেন না, তাদেরও তো কাজ কাম থাকে। সেক্ষেত্রে আপনি 15 দিন পর বা 1 মাস পর আপনি গিয়ে খোঁজ নিতে পারেন যে আমি তো জিডি করেছিলাম, কি অবস্থা। সেক্ষেত্রে দেখা গেছে যে প্রথমবার যদি ব্ল্যাঙ্ক আসে, পরবর্তীতে আপনি যাওয়ার পরে হয়তো আবারও সে একজন অফিসার সেটা নিয়ে আবারও আবেদন করবে। পরবর্তীতে দেখা যেতে পারে যে সেই নতুন ফোন আপনার ফোনটাতে হয়তো নতুন কোনো সিম লাগিয়েছে বা ইউজ করছে সেই চোর বা যে ফোনটা পেয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার তখন কিন্তু সেই ডাটাটা আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই কানেক্টেড থাকবেন পুলিশের সাথে, থানার সাথে, সেক্ষেত্রে আপনার ফোনটা পেতে খুব সহজ হবে। আর টোটাল প্রসেসে কোনো খরচ লাগে না বাংলাদেশ পুলিশ, এটি একদম ফ্রি অফ কস্ট একটি সার্ভিস। আর আপনার যদি ফোনের বক্সটি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, দেখা গেছে যে আপনার ফোনটা আপনি এখন ইউজ করছেন, আপনার ফোনটি হারায়নি কিন্তু ফোনের বক্সটি আপনার নাই, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ফোনে ডায়াল করবেন *#06#, আমি আবার বলছি *#06#, এটি ডায়াল করবেন, তাহলে আপনার সামনে আপনার ফোনের আইএমই নাম্বার দুইটি চলে আসবে। দুইটা আইএমই নাম্বার আপনি কোথাও লিখে রাখবেন বা নোট করে রাখবেন, সেই আইএমই নাম্বার যদি কোনো কখনো আপনার ফোনটি যদি হারিয়ে যায় সেই আইএমই নাম্বারটা ব্যবহার করে আপনি থানায় জিডি করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি খুব দ্রুতই আপনার ফোনটি উদ্ধার করতে পারবেন। তো এই হচ্ছে সহজ একটি টিপস মোবাইল হারিয়ে গেলে পাওয়ার জন্য। আমরা অনেকেই ভয় পাই থানায় যেতে, একদমই ভয়ের কিছু নাই, খুবই বন্ধুসুলভ আচরণ করে বর্তমানে পুলিশ, এবং হচ্ছে যে আপনার অ্যাডভান্স হয়েছে এইসব ব্যাপারগুলোতে মোবাইল ফোন খুঁজে পাওয়ার ব্যাপারে। সো অবশ্যই আপনি থানার সাথে যোগাযোগ রাখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি আপনি মোবাইল ফোনটি এই সিস্টেমে পেয়ে থাকেন সেটা কমেন্টে জানাবেন, আর যদি আপনার যদি আরও কোনো তথ্য পেতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদের কমেন্টের। আর লাইক দিয়ে দিবেন একটা ভিডিওতে যদি ভালো লাগে থাকে, আর শেয়ার করবেন আমার বন্ধুর সাথে, যদি এমন হতে পারে যে আপনার ফেসবুকে যদি এই ভিডিওটা শেয়ার করা থাকে সেক্ষেত্রে অনেকেরই ফোন হারিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ভিডিওটার ইনফরমেশনটা পেয়ে তারা কিন্তু উপকৃত হতে পারে এবং তারা ফোনটি পেতে পারে। অনেকেই কিন্তু ফোন হারিয়ে গেলে আর জিডি করে না, তো এই জিনিসটা আসলে ঠিক না, আপনি জিডি করবেন ফোনটি হারিয়ে গেলে, এখানে কিন্তু আপনি ফোনটা পেতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।